এরপর প্রশ্ন হলো আমি স্কুল পড়ে একজন ছাত্র আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই প্রায় সকল স্কুলের ছাত্ররা শিক্ষকদের কোনো সম্মান করে না আর যদিও পাওয়া যায় তাহলে হাতে গোনা কয়েকজন আমার প্রশ্ন হলো কিভাবে একজন শিক্ষককে সম্মান দিতে হয় কিভাবে শিক্ষকের সাথে কথা বলতে হয় এ ব্যাপারে কিছু পরামর্শ দিলে অনেক উপকৃত হতাম দেখুন এটি একটা অধঃপতন আমরা জুমার আলোচনায় আজকে বলার চেষ্টা করেছি যে পশ্চিমা ধ্যান ধারণা এবং ওয়েস্টার্ন কালচার অন্ধের মতো আমরা গিলছি আমরা মনে করছি যে তাদের মতো হলে বোধহয় আধুনিক হওয়া যাবে তাদের মতো হলে বোধহয় জাতে উঠা যাবে তাদের মতো হলে বোধহয় আমরা কিছু একটা করে ফেলবো অথচ এগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে বিশেষ করে আমাদের সামাজিক সৌন্দর্যগুলোকে শেষ করে দিচ্ছে এখন তরুণরা অতিরিক্ত অতিরিক্ত তারা স্বাধীন চেতা মানে স্বাধীন চেতা হওয়া ভালো কিন্তু অতিরিক্ত স্বাধীন চেতা হওয়াটা ভালো নয় শিক্ষককে রেসপেক্ট করা মর্যাদা দান করা এটা ইসলামের নির্দেশনা বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে আমরা বিভিন্ন রকমের নির্দেশনা পাই যে ব্যক্তি আপনাকে শিক্ষা দান করবেন সারা জীবনের জন্য তিনি আপনার শ্রদ্ধা পাওয়ার সম্মান পাওয়ার উপযুক্ত হয়ে যান হকদার হয়ে যান অথচ আমাদের সমাজে দেখা যায় আপনার শিক্ষকের সাথে শিক্ষার্থী সেরকম ভালো আচরণ করে না অবশ্য এখানে শিক্ষকদেরও দায় আছে কারণ শিক্ষকরাও অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদেরকে এখলাসের সাথে নিষ্ঠার সাথে তাদের কল্যাণ কামনা করে না হ্যাঁ ক্লাসে পড়ায় কিন্তু কোচিংয়ে আসলে তখন যায় আসল পড়াটা পড়ায় আসল জিনিসটা বলে ধরে রাখে ওইটা হাতে অথবা পরীক্ষা সহজ করে দেয় তো শিক্ষক যখন নীতি বিক্রি করে দেয় তখন শিক্ষার্থীও তার প্রতি আর ভক্তি থাকে না এই জন্য শিক্ষকরা তাদের মর্যাদা ধরে রাখার চেষ্টা যেমন করতে হবে শিক্ষার্থীরাও শিক্ষকদেরকে রেসপেক্ট করা শিখতে হবে সেটা স্কুল কলেজের শিক্ষা হোক মাদ্রাসার শিক্ষা হোক যে কোনো শিক্ষা হোক কেউ আপনাকে কোনো কিছু শিখিয়েছেন আপনি তার কাছে ঋণী হয়ে গেলেন হোক সেটা পয়সার বিনিময়ে শিখেছেন হোক তিনি পারিশ্রমিক নিয়েছেন হোক তিনি টিউশন ফি নিয়েছেন তারপরও শিক্ষা এটা অনেক বড় একটা মূল্যবান আছে বিধায় এটার প্রতি আমাদের রেসপেক্টের মানসিকতা থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শিক্ষককে সম্মান দেওয়ার জন্য শুধুমাত্র নিজেদের চিন্তাধারা এবং মন মানসিকতাকে পরিবর্তন করাই যথেষ্ট যে আমরা মন মানসিকতাটাকে পরিবর্তন করব তাহলে ইনশাআল্লাহ আমরা শিক্ষকদেরকে সম্মান করতে পারবো তারা আমাদের গুরুজন এবং শ্রদ্ধার পাত্র